সীমান্তে তারকেটে বাংলাদেশে গরু পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই বাংলাদেশি গরু পাচারকারী। বুধবার রাতে দুই গরু পাচারকারী যুবককে পাকড়াও করলো বিএসএফ। বৃহস্পতিবার ধৃত দুই যুবককে তুলে দেওয়া হলো রাজগঞ্জ থানার পুলিশের হাতে। রাজগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে বাংলাদেশ সীমান্তে তাসরাপাড়া এলাকায় কাঁটাতারের বেড়া কেটে গরু পাচারের চেষ্টা করছিল একদল পাচারকারী। সীমান্তে টহল দেওয়ার সময় তাসরাপাড়া এলাকায় বিষয়টি নজরে আসে বিএসএফ এর 195 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের। এরপরে বিএসএফ জওয়ানরা বাধা দিতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে গরু পাচারকারীরা। পাচারকারী দলের দুজনকে পাকড়াও করলেও বাকিরা পালিয়ে যেতে সমর্থ হয়। ধৃত দুই যুবকের নাম গোলু মিয়া, আব্দুল জাফর। দুজনের বাড়ি বাংলাদেশের পঞ্চগড় এলাকাতে। বাংলাদেশ থেকে ভারতে গরু পাচারের জন্য সীমান্তে তার কেটে ভারতে প্রবেশ করছিল বলে জানতে পেরেছে বিএসএফ। ধৃত দুই যুবককে এদিন বিএসএফ এর পক্ষ থেকে রাজগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত দুই যুবককে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, জলপাইগুড়ি।